জীবন বদলে দেওয়া কিছু মোটিভেশনাল গল্প নিয়ে আমার এই বিশেষ নিবেদন জীবন বদলে দেওয়া গল্প, স্পন্সার্ড বাই bestdigital.com। এখন থেকে দেখো প্রতি শুক্রবারে শুধুমাত্র বং নলেজ ইউটিউব চ্যানেলে। অনেকদিন আগে কোনো এক রাজা তারই এক প্রতিবেশী রাজ্যে ভ্রমণ করতে গেছিল। সেখান থেকে বিদায় নেওয়ার সময় প্রতিবেশী রাজাটি তাকে খুব সুন্দর দুটো টিয়ে পাখি উপহার দেয়। এরকম সুন্দর পাখি সেই রাজা কোনো দিনও দেখেননি, তাই তিনি খুশি মনে সেগুলো গ্রহণ করে রাজ্যে ফিরে আসেন এবং সেই পাখিগুলিকে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করেন। তাদের জন্য একটি আলাদা বাগানেরও ব্যবস্থা করে দেন। কিছুদিন পরে যিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি জানান যে একটি পাখি খুব সুন্দরভাবে আকাশে উঠছে এবং সে ইতিমধ্যেই বিভিন্ন খেলাতে পারদর্শী হয়ে উঠেছে, কিন্তু অন্য পাখিটি তার গাছের ডাল থেকে একটুর জন্যও সরেনি। প্রথম দিন আসার পর যেখানে বসেছিল সেইখানেই সারা দিন বসে থাকে। এটা শোনার পর রাজা আরও দশজন প্রশিক্ষক নিযুক্ত করেন, কিন্তু তারা কেউই পাখিটিকে ওড়াতে পারে না। রাজা পাশের রাজ্য থেকে প্রশিক্ষক নিয়ে আসেন, তারাও সবাই ব্যর্থ হন। এত কিছু দেখে অবশেষে একজন কৃষক এগিয়ে আসেন এবং তিনি পাখিটিকে প্রশিক্ষণ দেবার অনুমতি চান। রাজা তাকে 7 দিনের জন্য অনুমতিও দেয়। পরদিন সকালে রাজা ঘুম থেকে উঠে বাইরে বের হতেই পাখি দুটিকে আকাশে উঠতে দেখেন। রাজা তো এক প্রকার আশ্চর্য হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ সেই কৃষককে ডেকে পাঠান, জিজ্ঞাসা করেন যে তুমি কি করে পারলে এটা? আমরা এত দিন ধরে এত জন মিলে চেষ্টা করছি, কেউ পারলাম না, আর তুমি এক রাতের মধ্যেই? কৃষকটি হাত জোড় করে মাথা নিচু করে শ্রদ্ধা সহকারে বললেন, মহারাজ, এটা খুবই সহজ কাজ। আমি শুধুমাত্র সেই গাছের ডালটি কেটে দিয়েছি যেটিতে পাখিটি বসে থাকত। বন্ধুরা, আমাদের সবার মধ্যে সেই শক্তি থাকে, সেই ক্ষমতা থাকে যা দিয়ে আমরা সফলতার উচ্চতাতে উঠতে পারি, কিন্তু সেই পাখিটির মতো সামান্য সাহস করতে পারি না, কারণ আমরা কেউ আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে চাই না, ঠিক সেই পাখিটির মতো। যদিও আমাদের মধ্যে ওড়ার ক্ষমতা থাকে, কিন্তু আমরা ডালের উপরেই ভর করে বসে থাকি। আমরা আমাদের ডানার কথা ভুলে যাই, বা বলতে গেলে ভুলে থাকতে চাই। বন্ধুরা, তোমরাও তোমাদের সেই ডালটিকে কেটে ফেলো, কারণ তোমার মধ্যেও সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে। হ্যাঁ আছে, আমার সাথে বলো, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি করে দেখাবো, আমার মধ্যেও সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা আছে। তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো, কারণ তোমার জন্য গোটা আকাশ অপেক্ষা করছে, আকাশ অপেক্ষা করছে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবারের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও তোমাদের উপহার দিতে পারিনি। শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না, কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের জীবন বদলে দেওয়া গল্প পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করো। যদি তুমি আগের পর্বটি না দেখে থাকো তাহলে এইখানে ক্লিক করে সেই ভিডিওটি এখনই দেখো। এই ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ।